জনশ্রুতি বলতে কি বোঝো? ইতিহাস পাঠে এদের গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। উত্তর: জনশ্রুতি। যেসব ঐতিহাসিক বিবরণে তথ্য এবং সমান তারিখে প্রমাণ থাকে না এবং যে অতীত কাহিনীগুলি বংশ পরস্পরাই পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছায় তাকে জনশ্রুতি বলা হয়। এগুলি বহু ক্ষেত্রেই কাল্পনিক, মিথ্যা, অতিরঞ্জন হলেও কিছু কিছু ঐতিহাসিক তথ্য এর থেকে পাওয়া যায়। জেবক ও উইলিয়াম গ্রিন জার্মানি বিভিন্ন জনশ্রুতি সংগ্রহ করে 1812 খ্রিস্টাব্দে কিন্ডার আন হুস মার্চেন নামে একটি সংকলন প্রকাশ করেন। ভারতে প্রথম জনশ্রুতি সংকলন হল উইলিয়াম কেরি কর্তৃক প্রকাশিত ইতিহাসমালা 1812 খ্রিস্টাব্দ। এতে বাংলা ভাষায় প্রচলিত অতীত জনশ্রুতির প্রায় 150 ঘটনা বর্ণনা রয়েছে। জনশ্রুতির গুরুত্ব। প্রথম পয়েন্ট: ইতিহাস ও জনশ্রুতির বিষয়বস্তু এক, মানুষ। তবে দুটির মধ্যে পার্থক্য হলো এই যে দুটি ক্ষেত্রের বিষয়বস্তু উপস্থাপনা করা হয় ভিন্ন ভিন্নভাবে। ইতিহাসের বিভিন্ন পর্যায়ে লোক সংস্কৃতি একটি শক্তিশালী ধারা দেখতে পাওয়া যায় এবং এগুলির সঙ্গে ইতিহাসে পারস্পরিক আদান প্রদান ও লেনদেন ঘটে। অনেক বিষয় নানা পর্যায়ে জনশ্রুতি থেকে মূলধারার ইতিহাস বিষয়বস্তু হয়ে ওঠে। দ্বিতীয়, সাম্প্রতিককালে কিছু গবেষক দেখিয়েছেন যে জনশ্রুতি ইতিহাস ব্যবহার করে ইতিহাসে পুনর্নির্মাণ করা সম্ভব হয়। এই বিষয়টি হিস্টোরিক্যাল রিয়াকশন থিওরি বা ইতিহাস পুনর্নির্মাণ তত্ত্ব নামে পরিচিত। জর্জ লরেন্স এই তত্ত্ব প্রয়োগ করে ব্রিটিশ সাংস্কৃতিক প্রতিষ্ঠানের ইতিহাস রচনা করেন। তৃতীয় নম্বর পয়েন্ট, মূলধারা ইতিহাসের ক্ষেত্রে সাধারণ মানুষের ইতিহাস সম্পর্কে বিশেষ কিছু জানা যায় না। সমাজের নিম্নবর্গীয়দের ইতিহাস রচনার জন্য উপাদানের অভাবের কারণে আমাদের জনশ্রুতির উপর নির্ভর করতে হয়। চতুর্থ পয়েন্ট, ক্ষেত্র বিশেষ প্রথাগত ইতিহাসের উপাদানের ক্ষেত্রে একপেশো দৃষ্টিকোণ গড়ে ওঠে। দৃষ্টান্ত রূপ বলা যেতে পারে যে ভারতবর্ষের ক্ষেত্রে ইউরোপীয় লোকেরা যেভাবে ভারতে ইতিহাসকে লিখিত রূপে উপস্থাপন করেছে সেই উপস্থাপনা সংবর্ষে ত্রুটিমুক্ত নয় এবং তা সকলে মনোপুত্ত না হতেও পারে। সেই তা ইতিহাস রচনার কাজে ইংরেজদের সরকারি নথিপত্র উপর পুরোপুরি নির্ভর না করে যদি জনশ্রুতি থেকে প্রাপ্ত তত্ত্ব আহরণ করা হয় তাহলে ইতিহাস চর্চা নিরপেক্ষ হতে পারে।